আচ্ছা, ক্লাস টেনের ছাত্র ছাত্ররা, ওরিয়েন্টাল সেমিনারি ক্লাস টেনের ছাত্ররা, তোমাদেরকে বলছি, যারা এবার মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, তার আগে যে টেস্ট পরীক্ষা হচ্ছে, টেস্ট পরীক্ষার কিছু নমুনা প্রশ্ন এবং ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের দিচ্ছি, যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে তোমাদের খুব উপকার হবে। তার মধ্যে আমি প্রশ্নগুলোর উত্তর সহ তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, সেগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করো। প্রথমটা দেখো, 1 নম্বর, আসল সবৃদ্ধিমূল, এ নিয়ে একটা প্রশ্ন আছে, তো সেটা ওরা চেয়েছে যে সুদের হার কত। তা সুদের হার যে সূত্র অনুযায়ী বার করতে হয় সেটা বার করা আছে, তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে, আমি তোমাদের বলে বুঝিয়ে দেব। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, x² / x = 6 হলে তার বীজ দুটি নির্ণয় করতে বলেছে। তো বীজ দুটি নির্ণয় করার যে পদ্ধতি, আমরা বজ্রগুণন করে এখানে কমন নিয়ে সমাধান করলাম, x এর মান 0 বেরোলো এবং 6 বেরোলো, তাহলে এটাই উত্তর। পরেরটায় দেখতে পাচ্ছ, এখানে একটা বৃত্ত আছে, বৃত্তের একটা জে আছে, জে সম্পর্কে তোমাদের ধারণা আছে, বৃত্তের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত যে সরলরেখা থাকে সেটাকে জে বলে। তো এখানে জে দেওয়া আছে 10 সেন্টিমিটার, ব্যাসার্ধ দেওয়া আছে 13 সেন্টিমিটার। এখানে কেন্দ্র থেকে জ্যা পর্যন্ত লম্ব দূরত্ব চেয়েছে, সেটা বার করতে হবে। আমরা বার করলাম, চিত্রটা দেখতে পেলে বুঝতে পারবে এখানে একটা সমঘনী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, ও এ ডি। ও এ ডি এর মধ্যে এ ডি ওখানে 10-এর অর্ধেক হবে, অর্থাৎ 5 সেন্টিমিটার হবে, এবং ও এ ওটা ব্যাসার্ধ, অর্থাৎ 13 সেন্টিমিটার হবে। তাহলে তোমরা ক্লাস নিচু ক্লাসে ক্লাস 9-এ পেয়েছো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। এখানে মানগুলো বসিয়ে দিলে দেখতে পাচ্ছ 12 সেন্টিমিটার হলো ওডির মান, তাহলে এটাই উত্তর। পরের প্রশ্নটা আমি যাচ্ছি, এখানে দেওয়া আছে, দেখো এ বি ইস টু ইকুয়াল টু 6.6:7 আর বি সি দেওয়া আছে 8:7। তাহলে ইস টু মানে তোমরা জানো যে ভাগ, এ ইস টু বি মানে যে কথা, এ বাই বি মানে একই কথা, তাহলে এ বাই বি ইকুয়াল টু 6/7, 1 নম্বর প্রশ্ন সমীকরণ। পরেরটা হচ্ছে বি বাই সি ইকুয়াল টু 8/7, তার মানে এটা 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ পাশাপাশি গুণ করব, অর্থাৎ বাঁদিকের অংশটা বাঁদিকের সঙ্গে গুণ করব, ডান দিকের অংশটা ডান দিকের সঙ্গে গুণ করব। তাহলে বাঁদিকের অংশগুলো গুণ করতে গিয়ে দেখতে পাচ্ছি একটা লবে এবং হরে কাটাকুটি চলে যাচ্ছে, মানে বি নিচে আর বি ওপরে, তাহলে দুটো, একটা লবে বি একটা হরে বি, কেটে কুটে এ বাই সি থাকলো, সমান সমান হচ্ছে, এদিকে কিছু কাটা যাচ্ছে না, তাহলে 48/49, তাহলে এইচ টু সি ইকুয়াল টু 48/49 হলো। পরের উত্তরটা দেখে নাও, 6 নম্বর প্রশ্ন, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, বি বাই থ্রি, সরি বি বাই ফোর সমান সমান c/7, এখানে কে আমি ধরে নিচ্ছি ইকুয়াল টু কে, তাহলে প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টা এবং চতুর্থটা সবগুলোই সমান, তাহলে প্রথমটা আর চতুর্থটা আমি সমান ধরতে পারি, এ বাই থ্রি ইকুয়াল টু কে, কে তলায় কিছু নেই মানে 1 ধরতে পারি। ঠিক একইভাবে দ্বিতীয়টা আর চতুর্থটা সমান ধরতে পারি, ঠিক একইভাবে তৃতীয়টা আর চতুর্থটা সমান ধরতে পারি। এখান থেকে এ বি সি এর মান বার করে আমি মানগুলো বসিয়ে দেবো, কোথায় বসাবো, যেখানে এ প্লাস বি প্লাস সি বাই সি এই মানটা চেয়েছে ওখানে প্রত্যেকটা মান বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে কে কে কেটে গেল আর 7 আর 14 কেটে গিয়ে 2 হলো, তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি ইকুয়াল টু 2 উত্তর হলো। দেখি পরেরটা কি আছে, দেখো এখানে চেয়েছে একটা বাক্স আছে, কিরকম বাক্স, এটা হচ্ছে সমকোণী চৌপলের মধ্যে যে প্রত্যেকটা বাহু যদি সমান হয় তাকে ঘনক বলে। এবার ঘনকের প্রত্যেকটা বাহু সমান, তাহলে আমি ধরে নিলাম প্রত্যেকটা বাহু মান এ, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল হবে 6² একটা সূত্র আছে, সমান সমান 216, তাহলে এখান থেকে আমি এর মান পেলাম 6, তাহলে ঘনকের আয়তন হয় বাহু কিউব, অর্থাৎ বাহু গুণ বাহু গুণ বাহু, তিনটে বাহু, এটা সূত্র, তাহলে সেখানে বাহু কিউব এখানে বলা আছে দেখতে পাচ্ছ, আর তার মানটা আগেই বসিয়ে দিয়েছি এখানে,
এটা পরে বসলেও পারবে, এখানে বসলে পেয়েছে। তো তার মানে 6 কিউব মানে কি, 3টে 6 গুণ করতে হবে, তাহলে 216 হচ্ছে উত্তর। এরপরে দেখো শূন্যস্থান পূরণ কিছু প্রশ্ন আছে, এরকম বিভিন্ন ভ্যারাইটি প্রশ্ন আছে, তার মধ্যে শূন্যস্থান পূরণ। প্রথম অর্ধবৃত্তস্থ কোণ কি হয়? সমকোণ। এটা তোমরা জানো হয়তো সবাই, তবুও এটা উত্তরটা সমকোণ হবে, এটাই আমি লিখে দিচ্ছি। এর পরেরটা হচ্ছে 2 নম্বরটা হচ্ছে √3 - 5, এর অনুবন্ধী কি হয়? অনুবন্ধী করতে গেলে মূলত √3টাকে পরে নিতে হয়, সংখ্যাটাকে আগে নিতে হয়, অর্থাৎ 5 হচ্ছে সাধারণ সংখ্যা আর √3 হচ্ছে পরে দেয়া আছে, তাহলে √3 আমি চলে যাবে তোমার পরে। পরে মানে এখানটা দেখতে পাচ্ছ এই যে √3টাকে পরে নেওয়া হয়েছে আর 5টাকে আগে নেওয়া হয়েছে, তাহলে এর অনুবন্ধী হলো, যেটা অনুবন্ধী কি হয়, যেটা √3 থাকবে তার সামনের চিহ্নটা পাল্টাবে, √3 এখানে প্লাস আছে তার সামনের চিহ্নটা শুধু পাল্টে যাবে আর বাকি কিছুই পাল্টাবে না। এখানে -5 আছে, এখানেই -5 থাকলো, কিছু পাল্টাবে না, শুধু √3 সামনে যদি প্লাস থাকে সেটা মাইনাস, আর এখানে মাইনাস থাকলে এখানে প্লাস হবে, এটাকেই অনুবন্ধী বলা হয়। তাহলে অনুবন্ধী হয়ে গেল -5 - √3। আচ্ছা পরের উত্তরটা কি হচ্ছে? পরের উত্তরটা হলো, প্রশ্নটা দেখে নেবে, পরের উত্তরটা আমি শুধু উত্তরটাই লিখেছি, সমবৃত্তস্থ হবে, ও মানে যদি একটা প্রশ্নটা একটু দেখে নেবে, আমি প্রশ্নটা একটু তোমাদের থাকবে তোমার, তারপর একটা বৃত্ত, এটাও ঠিক প্রশ্নটা আমি লিখিনি, এখানে ডট ডট দিয়ে রেখেছি শর্টে করার জন্য, যাই হোক তারপরের উত্তরটা এখানে দেওয়া আছে। এরপরে হচ্ছে 3 - 1, 2, 3, 4, 5, 6, এখানে সত্য মিথ্যা উত্তরগুলো দিতে বলেছে, আমি প্রশ্নগুলো মিলিয়ে তোমরা নিও, সত্য মিথ্যা সত্য মিথ্যা মিথ্যা সত্য, এরকমভাবে আমি পড়ে দেখেছি, তোমরা উত্তরটা একটু মিলিয়ে নেবে, নিজেই বোঝার চেষ্টা করবে, পরে ওটার সঙ্গে মিলিয়ে নেবে। আর কি আছে? 4 - 1, চক্রবৃদ্ধি সুদের সূত্র তোমরা জানো, a = p (1+R/100)n, এখানে এ হচ্ছে সুদ আর আসল মিলিয়ে এখানে 441 টাকা, পি এর মান হচ্ছে আসল মানে 400 টাকা, আর মানে সুদের হার, এখানে সেটা বার করতে হবে, আর বছর হচ্ছে এনটা এখানে দেওয়া আছে 2 বছর, তা সেইটা যদি আমি সূত্রে ফেলে দিই, এটা আমি সূত্রে ফেলে দিলাম, এটা কি করলাম 400কে আমি ওপাশে নিলাম, এর পাশে গুণ আছে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা বা এটা হয়ে গেল, এবার ভাগ হলে 441/400, এটাকে স্কোয়ার দিয়ে লেখা যায়, মানে 21/20, এই 21-এর স্কোয়ার 20-এর স্কোয়ার, তো আমি এই দুটো একসঙ্গে নিয়েছি, হোল স্কোয়ার দিয়ে দিয়েছি, আর এখানে একটা হোল স্কোয়ার আছে, তাহলে এই হোল স্কোয়ার দুটো কেটে দেওয়া হচ্ছে আমাদের উদ্দেশ্য, এই জন্যই আমি স্কোয়ারটা নিলাম। তবে এখানে স্কোয়ার থাকলেই না, তাহলে কাজ করতে সুবিধা হবে, স্কোয়ার নিয়ে কাজ করা অসুবিধা হয়। এবার দেখতে পাচ্ছ 1 আছে, 1টা আমি ওপাশে নিলাম, মাইনাস হয়ে গেল, লসাগু করলাম, 1/20 হলো। এইবার কি হচ্ছে দেখো, আমি কোনাগুনি গুণ করলাম, কোনাগুনি গুণ করলে আর এর মান 5 হলো, 5টা হচ্ছে পার্সেন্টেজে আসবে, কেননা আর হলো সুদের হার, সুদের হার সবসময় পার্সেন্টেজে হয়। এরপরে 2 নম্বর 4 - 2 এ দেখতে পাচ্ছ a:b দেয়া আছে 5:3, তাহলে এর লাভের তফাতটা দিয়ে দিয়েছে, তা আমি লাভের তফাতটা এখানে কি আমি ধরে নিলাম যে এর ক্ষেত্রে হয় 5x, 5-এর সঙ্গে একটা x গুণ করে দিয়েছি, তাহলে 3-এর সঙ্গেও গুণ x হবে, কিছু করার নেই, তাহলে 5x, পার্থক্য হচ্ছে কত 2x, তাহলে 2x পার্থক্যটা দিয়ে দিয়েছে ওরা 80, তাহলে পার্থক্যটা হবে 40, তাহলে x এর মান হবে 40, এর লাভ হবে, এর এ কত, এ হচ্ছে 5x, আর বি এর লাভ হবে 3x, তাহলে লাভ হলো 200 টাকা, আর এই যে 120 টাকা, তফাৎটা তো দিয়ে দিয়েছিলে, দুটোর মধ্যে তফাৎ দেখো 80 টাকা হচ্ছে, আর বলছে মোট লাভ কত হবে 320 টাকা, এটাই উত্তর। এবার দিয়ে দিয়েছে 3 নম্বর, যেটা দিয়েছে এটা দেওয়া আছে, দেখো এখানে প্রশ্ন একটু ভুল ছিল, এখানে ছাপানোতে এখানে দুটোই প্লাস ছিল, এখানে আমি লিখেও দিয়েছি দুটোই প্লাস আছে, কিন্তু সেটা হবে না, একটা মাইনাস হবে, তো এখানে যদি মাইনাস হবে, তোমরা জানো ওই ইসের ক্ষেত্রে ওই কি বলে এটাকে, এটা হচ্ছে ভেদের ক্ষেত্রে এই ভেদ চিহ্ন উঠে গেলে একটা কে বসে, তো এটা কে বসেছে, ব্র্যাকেট
দিয়েছি, এখানে ব্র্যাকেট না দিলেও হয়, এখানে ব্র্যাকেট দিয়েছি, তাহলে একে এটা রেখে এটা ওপাশে নিলাম, তাহলে লব বাই হর গুণ আছে পাশে, ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এটা নিচে বসে গেল। এইবার যোগ ভাগ প্রক্রিয়ার দ্বারা আমি কি করি, লব প্লাস হর বাই লব মাইনাস হর, ডান দিকেও করতে হবে বা দিকেও করতে হবে। এটা করে আমি দেখতে পাচ্ছি বি আর বি কেটে গেল, নিচে এ আর এ কেটে গেল, আর কে প্লাস ওয়ান বাই কে মাইনাস ওয়ান এটাকে অন্য একটা ধ্রুবক ধরে নিলাম, এটাও একটা বেদ ধ্রুবক, এটা কে ওয়ান স্কোয়ার নিলাম, স্কোয়ার নিলাম একটু সুবিধা পাওয়ার জন্য, কে ওয়ান স্কোয়ারের ধরে নেওয়া যায়, যে কোনোভাবে ধরা যায়, স্কোয়ারও ধরা যায়, কিউবও ধরা যায়, যা খুশি। তাহলে কে ওয়ান স্কোয়ার ধরলাম, দেখো কেন ধরলাম, একটু সুবিধা পাবে তুমি, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ কে ওয়ান স্কোয়ার, আর ওখানে স্কোয়ার বি স্কোয়ার, এই টু টু কেটে গেল, তাহলে উভয় পক্ষে আমি স্কোয়ার করে দিয়ে স্কোয়ারগুলোকে কেটে দিলাম, তাহলে এ ইকুয়াল টু কে ওয়ান বি। এইবার যদি কে ওয়ানটা তাড়িয়ে দেওয়া যায় তাহলে ভেরিয়েশন চিহ্ন হয়, আবার ঠিক একইভাবে কে ওয়ান আনতে গেলে ভেরিয়েশনটা উঠে যায়, এটা উল্টো পদ্ধতি আগেরটার, তাহলে এ ভেরিজেস বি, এটাই প্রমাণ করতে দিয়েছে, প্রমাণিত হয়ে গেল। এর পরেরটা দেখতে পাচ্ছে ছ নম্বর, ছ নম্বরে কি বলা আছে, এখানে এটা 65 65 দেওয়া আছে, আর এটা তাহলে এটা আর এটা একান্তর কোণ, তাহলে এটাও 65 হবে, এটা যদি 65 হয়, দেখতে পাচ্ছে এটা যদি 65 হয়, তাহলে এইখানে এখানে এটা 65 হলে এটাও 65, কেননা এই বাহু দুটো সমান, তাহলে সমদ্বি বাহু ত্রিভুজের দুটো কোণ 65 সমান হয়, তাহলে এটা 65 হলে এটাও 65, আর এই ত্রিভুজটার ক্ষেত্রে এ কিউ বি এর ক্ষেত্রে দেখতেও দুটোই 65, মানে দুটো 65 মিলে 130 হয়ে গেল, আর তিনটে মিলে তো 180 হয়, তার মানে এটা কত হবে, 180 থেকে 130 বাদ দিলে 50 পড়ে থাকে, তাহলে এই কোণটা মান চেয়েছে 50 ডিগ্রি হয়ে গেল। ঠিক পরেরটা পাঁচ নম্বর, তিনজনে মিলে একটা ব্যবসা করছে, ব্যবসায় লাভ হলো 6:5:4, আচ্ছা না ব্যবসায় 6:5:4 হিসেবে টাকা দিয়েছে, মানে এটা 6 অংশ দিয়েছে, এ 5 অংশ দিয়েছে, এ 4 অংশ দিয়েছে, এভাবে টাকা দিয়েছে তিনজনে, তা লাভ হয়েছে 3700 টাকা, এই 3700 টাকা লাভ হয়েছে, তাহলে 3700 টাকাকে আমি এভাবে ভাগ করব যে এ একটু বেশি টাকা পাবে, এ মাঝারি, এ মাঝারি টাকা পাবে, এ কম, এ কম টাকা পাবে। উত্তরে চেয়েছে এর অংশটা কত, মানে মিমির অংশটা চেয়েছে, আমি তিনটেই বার করে দিয়েছি, মিমির অংশটা আমি দেখাচ্ছি একবারে, মিমির অংশটা কিভাবে বার করতে হবে, নিচে তিনটে লভ্যাংশ এখানে এটা যোগ এটা যোগ এটা হয়ে যায়, আর উপরে ওর অংশটাই হবে, দেখতে পাচ্ছ এখানে মিমির অংশটা চার, চারটা হলো ইন্টু, এখানে 3700 গুণ হয় সব সময়, তাহলে 3700 গুণ করে দিয়ে আমি ভগ্নাংশ পেলাম, কাটাকুটি করে এই টাকাটা পেলাম, তাহলে এটা হচ্ছে মিমির অংশ। এবার ছ নম্বর, ছ নম্বর দেখতে পাচ্ছ একটা ইসের টাকা, একটা ছাতার দামের টাকা বৃদ্ধি পেয়েছে, কিভাবে বৃদ্ধি পেয়েছে, 15 টাকা হারে শতকরা বৃদ্ধি পেয়েছে, তাহলে 100 টাকা প্রথমে ছিল ছাতার দাম, তার 15 টাকা হারে বৃদ্ধি পেয়েছে, 100 টাকায় 15 টাকা বাড়ে, তাহলে এক বছর শেষে 115 টাকা হলো, আবার দ্বিতীয় বছর শেষে কত হবে, 115 টাকার ওপরে বাড়বে, মানে PRT/100 যদি আমি করি, তাহলে 15 টাকা হারে বাড়লে এটা হলে 17.24 টাকা, তাহলে দ্বিতীয় বছরের শেষে কত হবে, 115 টাকা তো প্রথম বছরের শেষে হয়েছিল, দ্বিতীয় বছরের শেষে এটা বাড়লো, তার মানে এই দুটো যোগ করলে হয়েছে 132.24 টাকা, এটা ছ নম্বর প্রশ্ন। এবার সাতে আসো, সাথে যেটা চেয়েছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ চেয়েছে, বলছে এইটাকে বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটা 82 ডিগ্রি, তাহলে এর যে 82 ডিগ্রি আর এটা 47 ডিগ্রি, এটা যদি 47 ডিগ্রি হয় তাহলে দেখতে পাচ্ছ এই বৃত্তাংশের ওপর অবস্থিত দুটি কোণ, এটা একটা কোণ, এটা একটা কোণ, এই দুটি কোণ সমান হবে, তার মানে এটা 47 এটাও 47, তাহলে এটা 47 আর এটা 82, তখন এটা দেখতে পাচ্ছ একটা ত্রিভুজের একটা বহিস্থ কোণ, বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ দুটো কোণের সমষ্টি সমান হয়, তার মানে এটা আর এটা মিলে 82 হবে, তাহলে 82 এই ভেতরটা হবে, 82 থেকে এটা বাদ দিলেই এটা পেয়ে যাবে 35। এবার আসছে আট নম্বর একটা পূরক কোণ, বলছে পূরক কোণের উদাহরণ দাও, পূরক কোণ মানে তো তোমরা জানো দুটো কোণ মিলে যদি 90 ডিগ্রি হয় তবেই পূরক, তার মানে সেটা 60 আর 30 হতে পারে, আবার 80 আর 10 হতে পারে,
এই রকম, মানে দুটো মিলে 90 ডিগ্রি হলেই পূরক। আর সম্পূরক কাকে বলে? দুটো মিলে যখন 180 হবে তখন সেটা সম্পূরক। তাহলে ঠিক একইভাবে এটা উদাহরণ চেয়েছে, তোমরা এরকম যা খুশি দেবে যাতে দুটো মিলে 90 হয়। এবার নয় নম্বর যেটা চেয়েছে, এ এক্স স্কোয়ার মাইনাস টু এ এ ফাইভ এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হলে, তাহলে আলফা ও বিটা হলে ইয়ে চেয়েছে, এই এই মানটা চেয়েছে, তো এই মানটা কত হবে আমরা ধরে নিলাম। বীজদ্বয় আলফা ও বিটা হলে আলফা প্লাস বিটা, এ এক্সটা লিখেছি এটা দরকার নেই, এটা দরকার নেই, আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, বি হচ্ছে এইটা মাইনাস টু বাই এ হচ্ছে এইটা সামনেরটা ফাইভ, তাহলে টু বাই ফাইভ হলো। আর আলফা ইন্টু বিটা হচ্ছে সি বাই এ, মানে সি মানে এটা এ বি সি, যদিও এখানে এক্স থাকার কথা, এক্সের জায়গায় এ দিয়েছে, যাই হোক তোমার গুলিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এই এই তিন বাই পাঁচ হলো, তিন বাই পাঁচ, তাহলে এটাকে চেয়েছে, এটা লসাও করলাম, লসাও করলে আলফা বিটা হলো, ওপরে বিটা প্লাস আলফা ঘুরিয়ে লিখলে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, এটা আলফা প্লাস বিটার মান আমি এটা পেয়েছি, এটা বসালাম আর এটা বসালাম, বসিয়ে কাটাকুটি করলাম দুই বাই তিন পেয়ে গেলাম। ঠিক একইভাবে এটাও চেয়েছে একটি বীজ আলফা অপর বীজ তার দ্বিগুণ, তা আমি ধরে নিলাম একটা আলফা আর একটা হচ্ছে দ্বিগুণ হলে টু আলফা হবে। তাহলে সূত্র অনুযায়ী কি হবে? আলফা প্লাস টু আলফা মানে দুটো সমষ্টি হচ্ছে মাইনাস বি বাই এ, মানে মাইনাস বি মানে মাইনাস ফাইভ বাই এ হচ্ছে এইটা ফাইভ বাই টু, আর তাহলে এটা যোগ করলে হয়ে যাচ্ছে থ্রি আলফা ইকুয়াল টু ফাইভ বাই টু, আলফা ইকুয়াল টু হলো ফাইভ বাই সিক্স, তাহলে এটার মান বসিয়ে দিলে কের মান হয়েছে ফাইভ বাই আঠেরো, এটার মান এখানটায়, এক্স এর মান যদি আমি এটা বসিয়ে দিই ফাইভ বাই সিক্স বসিয়ে দিই, তাহলে শুধু কে থাকে, কের মান বেরিয়ে গেল ফাইভ বাই আঠারো, এটা উত্তর হলো। এরপরে ন নম্বর দেখতে পাচ্ছ, ধরি গোলকের ব্যাসার্ধ, গোলকের একটা আয়তন বলছে বাড়ালে, বাড়ালে ওটার কীরকম বাড়াবে, অর্ধেক বাড়িয়ে দেবে, 50% বাড়াবে। তাহলে গোলকের আয়তন আমি ধরেই একটা প্রথমে আমি ধরে নিই ব্যাসার্ধ, আয়তন বাড় করতে গেলে ব্যাসার্ধ লাগে, তাহলে ব্যাসার্ধ এক্স একক, এক্স একক। আচ্ছা এইবার আয়তন কত হবে, এখানে ফোর বাই থ্রি পাই আর কিউব, এটা তোমরা জানো, না জানলেও তোমাকে একটু জেনে নিতে হবে, ফোর বাই থ্রি পাই আর কিউব হচ্ছে গোলকের আয়তন। তাহলে 50% বাড়লে কি হবে, এক্স প্লাস এক্স ইন্টু 50/100 বেড়ে এক্স বাই টু, মানে থ্রি এক্স বাই টু হলো। এবার বর্তমানে আয়তন কত হবে, যে বেড়ে যাওয়া গোলকের আয়তন হবে, এটা মান বসিয়ে দিলাম, এটা হলো। এবার বৃদ্ধি পায় কত, আগেরটার থেকে এটা বিয়োগ বিয়োগ করলেই বৃদ্ধি পাবে, এই যে এটার থেকে এটা বিয়োগ করলাম, বিয়োগ করে তো আমি বিয়োগ করে দিলাম, বিয়োগ করে দেখা দেখা যাচ্ছে এটা হলো বৃদ্ধি। এবার বৃদ্ধিটা এটা হলে শতকরা কত বৃদ্ধি, শতকরা মানে ওই আগেরটার থেকে এইটা বৃদ্ধি আর এটা শতকরা করে দিলে এইটা হবে অনেকটাই বাড়ে, কেননা এটা কিউব আছে যেহেতু অনেকটা সংখ্যায় বেড়ে যায়, এটা এইভাবে হয়। আচ্ছা এটাই লাস্ট করা আছে, এইটুকু মতো দেখে নাও, বাকিটা তোমরা চেষ্টা করো, আর বড় প্রশ্ন কিছু দেবো সেগুলো এইভাবে করে দেবো, সেগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে, চেষ্টা করো, যদি অসুবিধা হয় আমাকে ফোন করে জানাবে।